ধর আমার কাজ শেষ, এবং কাজ শেষ করে আমি আসলাম একটি মার্কেটের, মার্কেটের পাশে আমি গাড়ি পার্কিং করলাম। এখন মার্কেটে যাব, এখান থেকে দেখবো কি কিনতে পারি। চলো মধ্যে একটি তো, এটা হচ্ছে স্লিম ম্যাকবুকের মতো দেখতে, তার কাজের স্পিডটা খুব ভালো। দেখি কি নেওয়া যায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দিস ইজ মোহাম্মদ মিজান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকে আমি একটা কাজে আসলাম, তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম একটা ভিডিও করি। তো আগে আমি গাড়িতে কখনো ভিডিও করা হয়নি, বাট আজকে চিন্তা করলাম একটা কাজে আসলাম, তো সেক্ষেত্রে ভিডিওটা করতেছি। তো এর সাথে কি কাজ করব সেটা এখনো জানি না, কাজ করার পরে জানতে পারবো কি নেটওয়ার্কিং কাজ নাকি প্রজেক্টরের নাকি শেয়ারিং, জানি না এখনো। যে কাজটা হয় সে কাজটা করব, বাট তার আগে আপনার সাথে একটু শেয়ার করে নিলাম, এবং কাজ শেষ করে আপনার সাথে দেখা হবে। তো তার আগে বলছি, আমার সাথে আমি নেটওয়ার্কিং বিভিন্ন জিনিসপত্র নিয়ে নিলাম, এর সাথে আমি আমার যে পার্সোনাল ল্যাপটপ রয়েছে সেটা আমার সাথে নিলাম, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেই ল্যাপটপটা, যেটা আমার ফেভারিট ল্যাপটপের মধ্যে একটি। তো এটা হচ্ছে স্লিম ম্যাকবুকের মতো দেখতে, তার কাজের স্পিডটা খুব ভালো। আমি কারণ এটা 15 to 30 সেকেন্ডের মধ্যে ওপেন হয়, তো সেক্ষেত্রে আমি ল্যাপটপটা আমার কাজের জন্য ব্যবহার করি। তো এটা হচ্ছে 4 GB এবং এর সাথে 128 GB স্টোরেজ রয়েছে এর সাথে। তো এবং এর মধ্যে আপনারা এই জায়গায় ল্যান পোর্ট, এইচডিএম, ইউএসবি পোর্ট, এবং এখানে এখানে ইউএসবি পোর্ট এবং চার্জিং পোর্ট রয়েছে এর, এবং সাইডে আপনাকে এখানে ইউএসবি পোর্ট এবং হেডফোনের জ্যাক রয়েছে, অডিও জ্যাক, এইদিকে ফ্যান রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপটা একদম স্লিম, একদম হালকা পাতলা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম স্লিম, ছোট, 13 ইঞ্চের। তো এটার কাজের স্পিডটা ভালো, সেক্ষেত্রে আমি এই ল্যাপটপটা ব্যবহার করি। তো গাড়ির মধ্যে আগে কোনো ভিডিও করা হয়নি, কারণ গাড়ি নিয়ে তেমন বের হওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম গাড়ির মধ্যে ভিডিওটা করি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন আমি রওনা দিচ্ছি, এবং সাথে কাজ শেষ করে আপনার সাথে দেখা হবে, এবং আসার সময় দূর কোথাও ঘুরে আসতে পারি। এখন রওনা দিলাম, দেখি কতদূর যাওয়া যায়। এরপরে আমার গন্তব্যস্থানে পৌঁছার পরে আমি কাজ শুরু করব, কাজ করার পরে আপনার সাথে দেখা করব, কাজ শেষ করে এবং এরপরে বের হব। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, এবং আপনারা আমার এই চ্যানেলের মধ্যে আনবক্সিং, টিউটোরিয়াল এবং রিভিউ ভিডিও দেখতে পান, এর সাথে ইনশাল্লাহ ব্লগিংও দেখতে পাবেন আশা করি ইনশাল্লাহ। তো আমি আগে কখনো ভিডিও করিনি তেমন, সেজন্য আইডিয়াটাও কম, জানি না কেমন হবে। তো আপনারা সেটা একটু আপনাদের মতো করে নেবেন। বন্ধুরা আমার কাজ শেষ, এবং কাজ শেষ করে আমি আসলাম একটি মার্কেটের, মার্কেটের পাশে আমি গাড়ি পার্কিং করলাম। এখন মার্কেটে যাব, এখান থেকে দেখবো কি কিনতে পারি। চলো এসি অফ করলাম, গাড়ি অফ করলাম। বন্ধুরা এখন মার্কেটের ভিতরে আমি, তো আপনারা দেখতে পাচ্ছেন, তো কিছু শপিং করব, এরপরে দেখি কিছু খাবার জিনিস নিব, এরপরে বের হব। এখান থেকে নিব, চিন্তা করতাম কি নিব, কি নিব, কি নিব, কি নিব, দেখি স
শপিং করা শেষ, কিছু জিনিসপত্র নিলাম, এরপরে এখন আসবো গাড়িতে। গাড়ি করবো স্টার্ট, এরপরে এসি দিলাম, উফ অনেক গরম, গরমের মধ্যে এখন গাড়িতে বসলাম। এখন আমার কাজ শেষ, শপিং শেষ, এখন আমার জানতে পারছেন দোকানে। তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত, যদি এরকম ভিডিও দেখতে চান, এটা সিম্পল একটা ভিডিও, তেমন কোনো কাজ করিনি, যে কাজটা আমি করতে গিয়েছিলাম তো সেটা খুব সিম্পল, তেমন ছোটখানো কাজ, তোমার এখানে মিটিং হচ্ছিল সেজন্য সেখানে কোনো ভিডিও করার সুযোগ হয়নি, সেজন্য ভিডিও করিনি। তো ইনশাল্লাহ এরকম আমি বিভিন্ন কাজের, বিভিন্ন আমার যে নেটওয়ার্কিং বা শেয়ারিং এর প্রজেক্টের কাজগুলো রয়েছে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং আমার সাথে কথা বলতে চাইলে ফেসবুকে ইনবক্স করতে পারবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এরকম ভিডিও বলতে আমি এরকম বাহিরে যাব এবং আমার বিভিন্ন কাজের যে ভিডিওগুলো রয়েছে, যেগুলো আমার সফটওয়্যারের কাজ বা বিভিন্ন নেটওয়ার্কিং কাজ, সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকবেন, এবং এর সাথে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা আনবক্সিং রিভিউ টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখবেন, এর সাথে আমার এই ব্লগিং ভিডিও দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার তেমন কোনো আইডিয়া নেই, আমি এটা প্রথম করলাম, তো সেজন্য আপনারা যদি ভুল ত্রুটি হয় সেটা অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।